नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल हाटिकि धरेछेन। आजकेर एई भिडियो आमी 12टी राशिर 32 ज्योष्ठ 16 जून शुक्रवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली आमारे यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करुन, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करुन, जाते ये धरनेर वीडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज के 32 ज्योष्ठ 16 जून शुक्रवार सूर्योदय 4:56, सूर्यास्त 6:21, त्रयोदशी दिवा 8:40, कृत्रिका नक्षत्र दिवा 3:31, धृति योग रात्रि 2:09, बणिजकरण दिवा 8:40 गते बृष्टिकरण, रात्रि 8:38 गते शकुनीकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 32 ज्योष्ठ 16 जून शुक्रवार कोन ग्रह कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे बृहस्पति एवं राहु। मेषे बृहस्पति अवस्थान करछे अश्विनी नक्षत्रे, राहु अवस्थान करछे अश्विनी नक्षत्रे, चंद्र और बुध अवस्थान करछे वृषे, वृषे चंद्र रोहिणी नक्षत्रे, वृषे बुध रोहिणी नक्षत्रे, रवि अवस्थान करछे मिथुने मृगशिरा नक्षत्रे, मंगल शुक्र अवस्थान करछे कर्कटे, कर्कटे शुक्र पुष्या नक्षत्रे, कर्कटे मंगल अवस्थान करछे अश्लेषा नक्षत्रे, केतु तुलाय, तुलाय केतु अवस्थान करछे साथी नक्षत्रे, शनि शनि कुम्भे शतभिषा नक्षत्रे। एबार आसुन देखे नी 12टी राशिर आज अर्थात 16 जून शुक्रवारेर राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटी बिराट साफल्येर दिन जाबे। आजकेर दिने एकाधिक सूत्र थेके आपनार आयोग बृद्धि पाबे। मेष राशि, आजकेर दिने आपनार भाई बा भ्रातृस्थानीय केउ आपनाके जथेष्ट साहाज्य करबे। आपनार सन्तान मुख उज्जवल करबे, सन्तानेर परीक्षाय भालो रेजाल्ट, सन्तानेर कर्मोन्नतिर खबरे आपनि आशाय बुक बाँधतेई पारेन मेष राशि। मेष राशि, आजकेर दिने आपनार बंधुरा आपनार दिके साहाज्येर हात बाड़िये देबे। बंधुदेर साहाज्ये आपनि जथेष्ट उपकृत हबेन मेष राशि। तबे जेदिक दिए चाप आछे ता होच्छे आपनार মা বা মাতৃস্থানীয় কারোর আচমকা শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখতেই পারে। তবে মায়ের আশীর্বাদ নিশ্চিত পাবেন। পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মেষ রাশি। আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে। তবে যেদিক দিয়ে আপনাকে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য, তার কর্ম উন্নতির খবর আপনি পাবেন। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তবে বৃষ রাশি, আজকের দিনে একাধিক ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি আসতে পারে। কর্মজীবনে আপনাকে বিশেষভাবে বাধার মুখোমুখি হতে হবে। তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার মুখ উজ্জ্বল করবে সন্তান। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যাক্ষেত্রে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। কর্মজীবনে আপনি বিরাট সাফল্য অবশ্যই পাবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি আসতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত সমৃদ্ধির খবর পাবেন। তবে মিথুন রাশি যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। এছাড়া চতুর্দিকে সমাজ বিরোধীদের তাণ্ডব আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এছাড়া মিথুন রাশি, আপনার জীবনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে সাবধান। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও মিথুন রাশি সাবধান। মিথুন রাশি, আপনার কর্মজীবনে অস্থিরতা অবশ্যই আছে, তবে তা বিশেষ ভারী নয়। আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, তবে অতিরিক্ত ব্যয় কমাতে হবে। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। তবে মায়ের মতামত মেনে চললে আপনি
আপনি নিশ্চিত বড় ধরনের ক্ষতি থেকে মুক্তি পাবেন মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে উন্নতি যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ সমাচার আপনি পাবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয় যোগ, কর্মজীবনে সফলতা যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই আছে। তবে কর্কট রাশি, আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা টালবেটাল থাকতে পারে, পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। তবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে, মাতৃ আশিস আপনি অবশ্যই পাবেন, মায়ের সাহায্যে আপনার কর্ম উন্নতির খবর অবশ্যই হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিক হন। কর্কট রাশি, আজকের দিনে পারিবারিক জীবনে আপনার সুখ ও শান্তি বৃদ্ধি পাবে, কর্মজীবনে আপনার সাফল্য অবশ্যই আসবে যা এক কথায় অবিশ্বাস্য। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই লাগবে। আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন, সন্তানেরও বিদ্যায় উন্নতির খবরে আপনার মনে আশার আলো আসতেই পারে। আজকের দিনে সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা চিন্তা রাখলেও, মায়ের শরীর সম্পর্কে চিন্তা থাকলেও আপনার মায়ের আশীর্বাদ পেতে কোনো অভাব হবে না, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের দিক থেকে আপনি বিশেষ সাহায্য পাবেন সিংহ রাশি। পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, আপনার পিতা আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনি যদি সিংহ রাশি হন। আজকের দিনে আপনার বন্ধুরা আপনাকে উপকারের হাত বাড়িয়ে দেবে, আপনার বিপদের সময় বন্ধুদের আপনি পাশে পাবেন, তবে একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করবে, এরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে সন্তানজনিত শুভ সমাচার অবশ্যই পাবেন, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার আছে। আজকের দিনে কন্যা রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে কন্যা রাশি যেদিক দিয়ে সবচেয়ে সাবধান করব সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা বা পিতার সঙ্গে আপনার কোনো অমূলক কারণে বড় ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে মা বা মাতৃস্থানীয়দের আশীর্বাদ অবশ্যই পাবে, মায়ের সাহায্যে কর্ম উন্নতি, মায়ের সাহায্যে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আজকের দিনে আপনার ভাই বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে তুলা রাশি কিছুটা চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান অবশ্যই আপনাকে ডোবাবে, সন্তানের অস্থিরতার খবর আপনাকে যথেষ্ট চাপে রাখবে তুলা রাশি। তুলা রাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে, তবে সবচেয়ে অস্থির হবে আপনার শরীর, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। তবে আপনার ভাই বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনাকে যথেষ্ট আনন্দ দেবে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে, কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বন্ধু, বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এছাড়া তুলা এছাড়া
তুলা রাশি আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে বৃশ্চিক রাশি আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা থাকতে পারে। এছাড়াও বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, আপনার সন্তান মঙ্গলজল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দ রাখবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বিরাট অঙ্কের লটারি যোগের পাশাপাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় যোগও আছে, সেদিক দিয়ে সাবধান। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে আজকের দিনে। মায়ের শারীরিক অসুস্থতা হঠাৎ করে এসে দিতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে অবশ্যই আপনার দিকেই যে কোনো মতামত থাকবে, যা অবশ্যই পজিটিভ বিষয় আপনি যদি বৃশ্চিক রাশি হন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে ধনুরাশি। ধনুরাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে, অতিরিক্ত শত্রুতার কারণে কর্মের ক্ষতি, পারিবারিক জীবনে অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তির আগমনে অশান্তি হতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে আজকের দিনে, আপনার জীবনে প্রেম আসবে না। তবে বিয়ের আলোচনাতে যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা থাকবে, তবে কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত। আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট সকলকে দেখানোর মতো হবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে মকর রাশি। মকর রাশি আজকের দিনে আপনার জীবনে আপনার পারিবারিক অস্থিরতা থাকলেও শত্রুদেরকে আপনি একটু টাইট দিতেই পারবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটা যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে অতিরিক্ত চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। কুম্ভ রাশি পারিবারিক জীবনে অস্থিরতা আছে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নানাভাবে চাপে থাকবেন, তবে আপনার পিতা বা পিতৃস্থানীয়কেও সাহায্যের হাত বাড়ি দেবে কুম্ভ রাশি। আজকের দিনে আপনার সাংসারিক ক্ষেত্রে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। কুম্ভ রাশি আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনায় যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে মীন রাশি। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে মীন রাশি। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধুরা আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 16 জুন 32শে জ্যৈষ্ঠ শুক্রবার 12টি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানা, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।